হঠাৎ করে এত মানবিকতা বোধ এসে গেল কোথায় তোর মধ্যে? হঠাৎ করে তুই এত মানবিক হয়ে গেলেই বা কেন? কে দেখাতে বলেছে তোকে মানবিকতা বোধ? সু তোকে বলছি, আজকের ভিডিওটা আমি নাম নিয়ে বলবো দুজনের, একটা হচ্ছে সু আর একটা হচ্ছে রিম্পানি। গোটা ওয়াইটি তোলপাড় হয়ে যাচ্ছে, লিগ্যাল নোটিস, কমপ্লেন, কেস। আমি একজন সাধারণ ভিউয়ার্স, প্রত্যেকে ভিডিও করছে, আমিও ভিডিও করে কয়েকটা কথা বলতে চাই। এতে দুজনকেই বলতে চাই, সুকেও বলতে চাই, রিম্পানিকেও বলতে চাই, আর খুব ক্লিয়ার কাট কথা বলতে চাই, কোনো ঘুরিয়ে পেছিয়ে না। ডিরেক্ট কতগুলো কোয়েশ্চেন করবো দুজনকে, কতগুলো কোয়েশ্চেন করবো। প্রথমে সু তোকে বলছি, কে দেখাতে বলেছে মানবিকতা বোধ? তোর কাছ থেকে মানবিকতা বোধ কেউ চেয়েছে? খেলছিলিস অন্যভাবে, ঘোরাতে চাইছিস অন্যভাবে, এটা কেন হচ্ছে? প্রথম থেকে তুই বুক ঠুকে বলে এসেছিস তুই যা করছিস সত্যি, তুই যা করছিস সবটা সত্যি, তুই সত্যের পথে লড়ছিস, এখনও নিশ্চয়ই সত্যের পথে লড়ে যাচ্ছিস। তাহলে সত্যের পথ থেকে তুই ঘুরে আসতে চাইছিস কেন? সত্যের পথটা থেকে বিচ্যুত হচ্ছিস কেন? ট্রেন যাচ্ছে এক ট্র্যাকে, লাইনটা বিচ্যুত হচ্ছে কেন? তোর যদি মনে হয় তুই তোর হাজব্যান্ডের অ্যাড্রেস রিভিল নিয়ে খুব চিন্তিত, অবশ্যই আইনের দ্বারস্থ হতেই পারিস। আমরা যেমন ভারতের নাগরিক, তুই একজন ভারতের নাগরিক, তোর অধিকার আছে। তোর যদি মনে হয় তোর হাজব্যান্ডের অ্যাড্রেস রিভিল করা হয়েছে, তুই আইনের দ্বারস্থ হতেই পারিস। এটা সম্পূর্ণ তোর নিজস্ব অধিকার, পুরো ডিসিশনটা সম্পূর্ণ তোর পার্সোনাল ডিসিশন। সেই জায়গায় তুই কী করবি, তুই কী না করবি, সম্পূর্ণ তোর ওপর বর্তায়। আমার, আমি যদি থাকতাম আমি ছেড়ে কথা বলতাম না, অবভিয়াসলি আমি ভালো রকম একটা স্টেপ নিয়ে দেখাতাম। যদি অ্যাড্রেসটা রিভিল সত্যি সত্যি হতো তো, তুই প্রথম থেকে কী বলে আসিস যে তুই কাল্পনিক সূত্রে ভিডিও করছিস, কাল্পনিক গল্প করছিস, তোর ভিডিওর মধ্যে কোনো মানব জাতির কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন কথা কেন না, যেহেতু এটা কাল্পনিক গল্প, কাল্পনিক বা কল্পনা জগতের মস্তিষ্ক প্রসূত গল্প, ঠিক বললাম? এই সেম ভিডিও যদি আর একজন রমরমিয়ে করে কন্ট্রোভার্সি চালাতে পারে, তোর প্রবলেমটা কোথায় হচ্ছে? শু তোকে বলছি, তোকে বলছি, আমি জানি তুই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নস, তবু আমি তো প্রশ্নগুলো করলাম কেন? আমি জানি তুই ভিডিওটা দেখবি, কারণ তুই একটা কমেন্টকে ইগনোর যখন করতে পারিস না, একটা মানুষের জলজ্যান্ত ভিডিওকে কী করে ইগনোর করবি? সে ক্ষমতা তোর নেই। তুই যদি কাল্পনিক প্রসূত গল্প করে গোটা কন্ট্রোভার্সি লেভেলকে নাড়িয়ে দিতে পারিস, সেরকম আরেকটা মানুষেরও তো ক্ষমতা থাকতে পারে। সেম প্রসেসে, সেম ওয়েতে কাল্পনিক প্রসূত গল্প, কল্পনার জগতে ভেসে গিয়ে কাল্পনিক গল্প বানিয়ে ভিডিওকে রমরমিয়ে দিতে। তা তুই যদি নিজেকে মনে করিস এত বড়, তাহলে পাশের মানুষটাকে এত ছোট ভাবিস কেন, কিসের জন্য? একটা ছোট্ট কমেন্ট, কমেন্টটাকে হাইলাইট করছি না, একটা ছোট্ট কমেন্ট যেখানে না আছে কোনো নাম, কোনো ব্যক্তির নাম না আছে, কোনো ব্যক্তির সারনেম, যদি কোনো সারনেমও থাকতো, অবভিয়াসলি আমার মনে হয় ছোট, মানে আমি আইন সম্বন্ধে কিছু জানি না, কিন্তু তবুও যতটুকু জানি একজন নাগরিক হিসেবে যতটুকু জানা দরকার সেইটুকু বিষয়ের উপর নির্ভর করে কথা বলবো, কোনো ভিত্তিহীন কথা গল্প করতে বসবো না আমি এখানে। সেটা হচ্ছে একটা ছোট্ট কমেন্ট, যে কমেন্টটার মধ্যে না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু, যে কোনো মুহূর্তে যে কোনো একটা একটা কাল্পনিক গল্পের ভিডিওতে সেম প্রসেস, কিন্তু তুইও যেটা বলেছিস তুইও কাল্পনিক ভিডিও বানাস, অথচ তুই বলিস তুই সত্য নিয়ে কথা বলিস, সত্য নিয়ে কথা বলিস। আর সত্য নিয়ে যদি কথা বলিস, তোর ভিডিওতে ডিসক্লেমার পড়লো কেন? যে সত্যের পথে চলে তার ভিডিওতে কখনো ডিসক্লেমার পড়ে? ডিসক্লেমার কখন পড়ে? যখন তাকে লোককে বোঝাতে হয় যে আমি কাল্পনিক গল্প বানাচ্ছি, আমার পেছনে যদি ভয় থাকে তাহলে আমাকে ডিসক্লেমার মারতে হয়। নিশ্চয়ই তুই কারো নাম নিয়ে বানাস না, তাহলে তোকে ইউটিউবের রুলস অ্যান্ড গাইডলাইন্সের মধ্যেও তোর ডিসক্লেমার পড়ছে না, তাহলে ডিসক্লেমারটা কেন দিতে হচ্ছে? লোককে বোঝাতে হচ্ছে, আরে না না আমি কাউকে বলছি না আগুল দিয়ে তুমি নয় গো, আমি কাল্পনিক গল্প বানাচ্ছি, এর নাম সত্যতা। উত্তর দেবিস কথাগুলোর যদি মনে করিস, এর নাম সত্যতা। তুই এই সত্যর পথে চলিস, বুক ঠুকে বলতে পারছিস না? সত্যের পথে যদি কেউ চলে থাকে, বুক ঠুকে বলতে পারছিস না যে হ্যাঁ ওদেরকে ভিত্তি করেই মাই সিম্পল লাইফস্টাইলের উজ্জ্বল কণিকাকে নিয়েই তুই ভিডিওগুলো বানাস, পারবি বলতে? পারবি না। ঠিক সেম প্রসেসে তোর কাছে যদি কাল্পনিক গল্পের ভিডিও সূত্রে যদি ভিডিও হতে পারে, তাহলে এই দিকে রিম্পাদি যে ভিডিওটা করেছে, কোন জায়গায় কোনো মানুষের নাম নিয়েছে, কোনো মানুষের কোনো বাড়ির ঠিকানা বলেছে, কোনো অ্যাড্রেস বলেছে, কোনো কিছু বলেছে, কী বলেছে? একজন একটা কাল্পনিক ভিডিওর নিচে কমেন্ট সেকশনে একজন কাল্পনিকভাবে কল্পনা প্রসূত, মানে একজন মস্তিষ্কে কল্পনার খেলা, সেই খেলা নিয়ে একটা কমেন্ট করে গেছে, যেখানে না আছে নাম, না আছে গন্ধ, না আছে কিছু, সেই কমেন্ট নিয়ে তুই গেলি আইনের কাছে, কারো স্তরি কমপ্লেন করলি, কর। অবশ্যই তুই যদি গায়ে মেখে নিস, তোর যদি মনে হয় যে এটা আমার তোর হাজব্যান্ডের অ্যাড্রেস, এটা অ্যাড্রেস, তুই করতে পারিস, রাম শ্যাম যদু মধু যে কেউ বলতে পারে, যে কেউ বলতে পারে, যে কোনো মানুষ বলতে পারে যে হ্যাঁ চলো আমার হাজব্যান্ডও যদি লাল শার্ট পরে, আমিও সেখানে ভিত্তিহীনভাবে বলতে পারি ওটা আমার হাজব্যান্ডকে বলা হয়েছে, বলতে পারি, কিন্তু বলতে পারি না, আমি বলবো না কেন? না, প্রত্যেক মানুষের এখানে একটু হলেও বুদ্ধি থাকা দরকার, যাই হোক সেটা নিয়েও আমি বলতে চাই না। তুই তোর হাজব্যান্ডের নিরাপত্তা নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তিত, অবশ্যই তুই এগা, কিন্তু তোকে মানবিকতা বলতে কে দেখাতে বললো? রিপাদি, এবার তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, আমি জানি না কোশ্চেনগুলো করা তোমাকে ঠিক হচ্ছে কিনা, বাট আমি কথা আমার মতের সাথে তোমার মিল হচ্ছে কিনা একটা কমেন্ট করে ঢুকে দিয়ে বলে যেও যে তুমি কি সত্যি এই মানবিকতাটা নেবে রিপাদি? কারণ আমার তো কোনো মহংসে মনে হয় না যে তুমি কোনো মানুষকে নিয়ে ভিডিওটা করেছো, আমার তো মনে হয় পুরো কল্পনা প্রসূত গল্প, পুরো তো কাল্পনিক গল্প, আমি তো তোমার ভিডিওর কোনো মাথা মুন্ডু কিচ্ছু পেলাম না। ভেরু, হু ইজ ভেরু, কার নাম ভেরু, কার সার নেম মিস্টার ভেরু, আই ডোন্ট নো। ঠিক যেমন শু তুই জানিস না যে গুন্ডাকে গুন্ডিকে, গুন্ডাকে উজ্জ্বল, গুন্ডিকে কণিকা, তুই তখন কি বলবি? না না এটা তো কল্পনা প্রসূত গল্প, কাল্পনিক গল্প। সেম ওয়েতে আবারও বলছি, মিস্টার ভেরু কাল্পনিক গল্প, এটা একটা ভ্যালিড রিজন, বাট তবুও বলবো
তোর কাছে যখন ভ্যালিড রিজন মনে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা ইনভ্যালিড একটা পয়েন্ট। তাও বলবো তোর যদি মনে হয় তোর হাজব্যান্ডের নিরাপত্তা, অবশ্যই তুই কমপ্লেন করতে পারিস। বাট তুই এটা বলতে পারিস না যে মানবিকতার খাতিরে তুই মানবিকতা বোধ দেখাতে চাইছিস রিম্পাটি বা আদার্স কোনো মানুষকে। কেউ তো চাইনি মানবিকতা বোধ, রিম্পাটি তুমি চাও মানবিকতা বোধ? আমার তো মনে হয় না। রিম্পাটিকে সারা জীবন আমি দেখে এসেছি সত্যির পথে লড়তে, সত্যি কথা বলতে। সে কন্ট্রোভার্সি লাইনে সে তার নিজস্ব কাল্পনিক গল্প নিয়ে সেটা ভিডিও বানায়, সে রং রমিয়ে তার পোশাক সাজিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে রিম্পাটির মাথা নত করার প্রশ্নটা আসছে কেন? সে কী করেছে? আমার তো কোনো অংশে মনে হয় না রিম্পাটি কোনো দোষ করেছে। যদি সেই কমেন্টকে নিয়ে তার উপর অ্যালিগেশন দেওয়া হয়েছে কি যে সে নাকি কোনো মানুষের অ্যাড্রেস রিভিল করেছে, কী করে ভাই কী করে? তো সেই জায়গায় আমাকে যদি কেউ অ্যালিগেশন দিত, অবভিয়াসলি সেই কমেন্টটাকে হাইলাইট করে পরের দিন আমিও ভিডিও করতে বসে পড়তাম। কেন না, এই পয়েন্টটার উপর ভিত্তি করেই কিন্তু আমাকে অ্যালিগেশন দেওয়া হচ্ছে। আমার রাইট আছে সেই কমেন্টটাকে নিয়ে ভিডিও করার, যে আমি এখানে কোনো মানুষের নাম নিইনি। দেখো বন্ধুরা, কোনো মানুষের নাম নিইনি এখানে, না আছে কোনো সারনেম, না আছে পার্টিকুলার কোনো কিছু জিনিস যেটার উপর ভিত্তি করে একটা মানুষকে কাঠগড়ায় দাঁড় করাতে যেতে পারে। বাট তাও তুই গেছিস, কমপ্লেন ঠুকেছিস, চল এটা তোর ব্যাপার। প্রত্যেকটা মানুষের রাইট আছে আইনের কাছে গিয়ে দ্বারস্থ হওয়ার, হাত পাতার, বিচার চাওয়ার। তুই গেছিস, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কে তোকে বলেছে মানবিকতা বোধ দেখাতে রিম্পাটিকে? কেউ তো বলেনি। এবার আসি পরের কথায়, ওর কান্না। আমার যতটুকু মনে হয়েছে, যেহেতু রিম্পাটিকে আমি পার্সোনালি ভালোবাসি, মানুষটাকে আমি আগে চিনবো, আগে জানবো, তবে তার দিকে আঙুল তুলবো, কারণ আমি তাকে যতটুকু চিনেছি জেনেছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন শু, তোকে বলছি রিম্পাটির কান্নাটা ছিল তার কাছের মানুষদের কাছে, যে ভালোবাসার মানুষগুলো কী দরকার তাকে নিয়ে কাটাছেড়া করার, ফালতু তোলার। সে তোর ভয়ে, আইনের ভয়ে বা কিছু ক্রাইমের ভয়ে সে কিছু বলেনি, কারণ সে জানে সি ইজ নট আ ক্রিমিনাল। ঠিক আছে, তোর মনে হয়েছে আইনে দ্বারস্থ হবার তুই হয়েছিস, বারবার একটা কথা বলছি তুই হয়েছিস, কিন্তু রিম্পাটি জানে বা আমরা তার ভালোবাসার মানুষরা জানি সে কোনো ক্রাইম করেনি, সে কোনো দোষ করেনি, সি ইজ নট আ ক্রিমিনাল, সে কোনো দোষ করেনি। তাহলে সে কেন ভয় পাবে, সে কেন কাঁদবে? ওই কান্নার উপর ভিত্তি করে আজকে যে তুই ভিডিওটা করেছিস না, এসে রং হয়েতে চলে গেলো। আমার মনে হচ্ছে তুই রিম্পাটির সাথে সেটেলমেন্ট করছিস বা সেটিংয়ে আসছিস, যে রিম্পাটি যদি তোর কাছে ক্ষমা চেয়ে না তুই বোধহয় বেঁচে যাবি, তুই বোধহয় তোকে আর বোধহয় এগোতে হবে না। আমার মনে হয় শু, তুই নিজে তোর কমিটমেন্টটা রাখ। তোর যে এত ভিউয়ার্স, এত ভালোবাসার মানুষ, এত সাচ্চা মানুষ, আমাদেরগুলো তো সব ফালতু, জানি যে ভিউয়ার্সরা ভিউজ দেয় আমাদেরকে ভালোবাসে, আমাদেরগুলো তো সব ফালতু না। তো তুই যে কমিটমেন্টটা রেখেছিস, আমার মনে হয় না তোর পিছু হটাটা উচিত হবে, কারণ তুই তো একজন সত্যের প্রতিমূর্তি, মানে তুই নিজেকে বলিস দেখাস। অবভিয়াসলি হয়তো তুই সত্যের প্রতিমূর্তি কিনা জানি না, তুই নিজে জানিস, তো তুই সেটা ভালো করে জানিস। তো যাই হোক, সেজন্য বলছি যে তুই এগো, কম্প্রোমাইজ করিস না কারোর সাথে, আর তুই যে কমিটমেন্ট করেছিস সেই দিকটার দিকেও তুই এগো। আমার মনে হয় রিম্পাটি ভুল বললাম কি কিছু? আমার মনে হয় না যে আমি কোনো কথা, এর জন্য আমার রিম্পাটির কথা নেবার প্রয়োজন মনে হয় না। কারণ কেন না, আমি যে মানুষটাকে ভালোবাসি, ওই যে বললাম তাকে চিনে জেনে তবে আমি ভিডিওটা করবো, কারণ আমি তাকে যতদূর দেখেছি আমার মনে হয় না যে যে দোষ করে না তার কখনো চোখে মুখে ভয় থাকে বলে, তাই না? যে সৎ পথে চলে, যে অনিষ্টির সাথে চলে, তার চোখে মুখে কখনো ভয় দেখা যায় না। এই যে তুই বললি, তুই শুধু আজকে ভিডিওতে বললি যে তুই কোনো না কোনো জায়গায় আইনের জন্য ভয় পাচ্ছিস, ভয়টা তোর পাওয়া দরকার। হয়তো হতে পারে যে তুই ভুল করছিস, সেটা তুই নিজেও জানিস, তার জন্য তুই ভয় পাচ্ছিস, কিন্তু তুই নিজের সাথে রিম্পাটিকে কেন বলালি যে এই একই ভয় তুইও পাচ্ছিস? না, রিম্পাটি তো ভয় পাওয়ার কথা নয়। কি রিম্পাটি তুমি ভয় পাচ্ছ? আমার মনে হয় না তুমি ভয় পাবে, কারণ যে সঠিক কথা বলবে, যে যুক্তিযুক্ত কথা বলবে, যার মধ্যে কোনো পয়েন্ট ভ্যালিড করবে না, টোটাল একটা ইনভ্যালিড ব্যাপার পুরোপুরি ব্যাপারটা, সেই ব্যাপারটার মধ্যে কিসের জন্য রিম্পাটি ভয় পাবে? আমার তো মনে হয় না ভয় পাওয়ার কোনো ব্যাপার আছে। অতএব আমাদের দিকে যে মানুষগুলো বা রিম্পাদিকে যারা আমরা ভালোবাসি বা রিম্পাদি, এই মানুষগুলোকে মানবিকতা বোধ কখনো দেখাতে আসিস না, কারণ আমরা কারোর মানবিকতা চাই না। কেন না, আমরা সৎ পথে চলি, সৎ কথা বলি, যুক্তি দিয়ে কথা বলি, ভালোভাবে কথা বলি, ভদ্রভাবে কথা বলি, অতএব সত্যের পাশে থাকি। সেই জন্য আমাদের সত্যকে চাপা দেওয়ার জন্য কারণ মানবিকতা বোধের দরকার লাগে না, কারণ সত্য নিজে কখনো চাপা থাকে না। সত্য যেমন বেরিয়ে আসে, মিথ্যেটাও তেমন বেরিয়ে আসে, বুঝতে পেরেছিস? সেই জন্য তোকে বলছি যে কথাগুলো বোকা বোকা লাগলো তোর মুখে কথাগুলো। আর একটা কথা রইল, তুই রিম্পাদিকে কোয়েশ্চেন করলি, আমার শুনে খুব হাসি পেলো, যে কী যেন একটা কোয়েশ্চেন করলি যে এতদিন যখন মনে হয়েছে, যখন তুই যাদের নিয়ে ভিডিও করিস তারপরে ভিডিও করিস তো, নাকি মাই সিম্পল লাইফস্টাইলকে নিয়ে করিস? যাই হোক, সেটা আবার আইন বুঝবে। তো আমার মনে হয় মাই সিম্পল লাইফস্টাইল যদি কোনো থানা পুলিশ করে থাকে, তোর তো ভয় পাওয়ার কথা নয়, তুই তো ডিসক্লেমার মেরে ভিডিও করিস, তুই তো কাল্পনিক সূত্র নিয়ে ভিডিও করিস, কাল্পনিক গল্প নিয়ে ভিডিও করিস, তাই না? নাকি সত্য বলিস? সত্য যদি বলিস তাহলে তো ডিসক্লেমার করার দরকার হয় কি? সত্যের পথে যারা চলে তাদের তো ডিসক্লেমারের দরকার হয় না, কই আমাদের ভিডিওতে ডিসক্লেমার দিতে লাগে না, তোমার দুম ভিডিও করি। তো যাই হোক, সেটা তোর ব্যাপার, হঠাৎ করে তোকে শেষের দিকে এসে ডিসক্লেমার দিতে হলো, কে জানে একে বলে সত্যের পথে চলা, যার ভিডিও করতে গেলে ডিসক্লেমার লাগে, ঠিক আছে সেটা হজম হলো। এবার আসি পরের কথায়, যে তুই বললি যে সত্যও হয়ে চলে। প্রত্যেকটা মানুষের একটা টপিক থাকে, প্রত্যেকটা মানুষের টপিক থাকে, যে টপিকে কথা বলতে গেলে মানুষকে চোখের জল ফেলতে হয়, মানুষকে বলতে হয়, কারণ মানুষ তো ইমোশনাল, অনেক মানুষ যারা সত্যি মানুষের মতো মানুষ তারা বোধহয় ইমোশনাল ফুল হয়। তো আরেকটা হচ্ছে, তুই বললি যে কী যেন বললি, মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তুই যেন, হ্যাঁ তুই বললি যে রিম্পাদিকে যে এতদিন মনে হলো না যে আমি সত্য বলে আসছি, আমার কারোর কল রেকর্ড ফাঁস করার দরকার হয় না। এক্স্যাক্টলি, রিম্পাদি তো ঠিকই বলেছে, কারণ আজ পর্যন্ত তোর ভিডিওতে দেখা যায়নি তুই তোর চালা চামুন্ডা ওদিকে নেড়ি কুত্তিছি, তোর ভাষায় নেড়ি কুত্তিছি যেগুলো আছে তাদের কল রেকর্ডিং কোনোদিন ফাঁস করতে তোকে দেখি, মানে তোকে সরাসরি তুই তোর ভিডিওর মধ্যে কখনো দেখাসনি, তো রিম্পাদি তো সেটাই বলেছে। আমি বুঝতে পারি না
তুই কি ভিডিও দেখে ভিডিও করিস না, নাকি হাইপার হয়ে গিয়ে ভিডিও নামিয়ে দিস, নাকি ফ্রাস্ট্রেশনের জন্য ভিডিও নামিয়ে দিস, আই ডোন্ট নো সিরিয়াসলি। আর আবারও শেষে একটা কথা বলে যাচ্ছি যে তুই যদি সঠিক হয়ে থাকিস তোর ভয় পাওয়ার কথা নয়, অতএব রিম্পাদি যদি সঠিক হয়ে থাকে রিম্পাদিরও ভয় পাওয়ার কথা নয়। আজকের দিনে দাঁড়িয়ে তুই সোমাদিকে সাইডে সরিয়ে দিলি, আমার কোনো অংশে মনে হলো সোমাদিকে সাইডে সরিয়ে দিলি, একটা সেটিং সেটিং ব্যাপার হয়ে গেলো, সোমাদি সাইডে সরে গেলো, মানে কেসের ব্যাপারটা ধামাচাপা করতে থাকছে, সোমাদিকে সাইড করে দেওয়া হলো, সোমাদি নিয়ে কেসের অ্যালিগেশনটা বেরিয়ে গেলো, চলো তুই কিছুটা হাঁপ ছাড়লি। বন্ধুরা আমি ঠিক বলছি তো? দীপ্তিদির ব্যাপারটা সেটাও তুই আর নিয়ে কিছু কচলাচ্ছিস না, তুই দীপ্তিদিকেও হাতের বাইরে বার করে দিলি, মানে সেখান থেকেও তুই কিছুটা নিঃশ্বাস ফেললি যে চলো বাঁচলাম, কিছুটা কমিটমেন্ট থেকে বেরিয়ে আসতে পারলাম, আর ভালোবাসার মানুষগুলো চোখে তুলে দিতে পারলাম। এবার রইল রিম্পা। রিম্পা যদি নিজে একবার স্বীকার করে ফেলে যে আমি ভুল হয়েছে কোনোভাবে চাপে ভয়ে, এইটাই তোর ভুল ধারণা, এই পয়েন্টটাই তোর ভুল ধারণা। তুই আর কাকে সরিয়ে দিবি কী করবি আমি জানি না, কিন্তু এই দীপ্তিদি, রিম্পাদি, আমি, কাবেরী, সোমাদি, এদেরকে দমাতে পারবি না। কোনো না কোনো জায়গায় তোর সোমাদিকেও আজকে মনে হলো যে সোমাদিও তোর পিছিয়ে পিছিয়ে ছুরি ফুঁকে দিচ্ছে। কেন বলতো? কারণ তোকে বিশ্বাস করতে পারছে না, খুব ধ্রুব সত্যি কথা, যাকে তোকে ভালোবেসেছে সেই তোকে বিশ্বাস করতে পারছে না। বুঝতে পারছিস তোর জায়গাটা কোথায় যাচ্ছে? তা আবারও এটা মনে হয় হম্বি চম্বি হম্বি তম্বি না করে তুইও একটা কিছু করে দেখা। তার কারণ তোর যদি মনে হয়ে থাকে যে তোর হাজব্যান্ডের অ্যাড্রেস রিভিল হয়েছে, আমার মনে হয় এখানে তো থেমে থাকা উচিত নয়, তোর একটা স্ট্রং পয়েন্ট নিয়ে চলা দরকার। তোর যদি মনে হয় লিগাল নোটিস পাঠাবি, কেস করবি, করে দেখা, অবশ্যই কর। তুই তোর বন্ধুদের কাছে, তোর ভিউয়ার্সদের কাছে তোর কমিটমেন্টটা রাখা উচিত, আমার মনে হয় না, তো কথা খেলাপ হয়ে যাবে। জুবান আছে না, জুবান আমাদেরও আছে, বাট আমরা জুবানটাকে না বারবার মুখে বলে ইউজ করি না, এই প্রতিবাদের লড়াইয়ে জুবানকে দেখাতে হয় না যে এটা জুবান, এই জুবান দিয়ে যা এই মুখ থেকে যা বেরোবে সেটাই হচ্ছে জুবান। বুঝতে পেরেছিস? তার জন্য জিভ বার করে দেখাতে হয় না যে এটা আমার জুবান, এই দেখানোগুলো বন্ধ কর, কাজটা করে দেখা। আমি এটা চ্যালেঞ্জ বা এরকমভাবে বলছি না, আমি বোঝাতে চাইছি তোর যদি সত্যিই নিরাপত্তার কোয়েশ্চেন থেকে থাকে তোর হাজব্যান্ডের, আর তোর রিজন যদি ভ্যালিড রিজন হয়ে থাকে, বা তুই যদি তোর স্ট্যান্ড পয়েন্টটা যদি স্ট্রং হয়, তোর দাঁড়ানোর মাটিটা যদি শক্ত হয়, সেই জায়গায় তোর এগিয়ে যাওয়া দরকার। প্লিজ তুই মানবিকতা বোধ আমাদের দেখাতে আসিস না, আমরা সত্য নিয়ে চলি, সত্য কথা বলি, সত্যের পথে লড়াই করি। অতএব আইনের কাছে যদি মাথা নত করতে হয়, যদি আইনকে লঙ্ঘন করা হয় বিচারের পরে, বিচারাধীন অবস্থায় বিচারের পরে যদি মনে হয় যে আমি বা রিম্পাদি বা যে কেউ যে কোনো মানুষের ক্ষেত্রে অ্যালিগেশন তুই তুলিস না কেন, তারা দোষী প্রমাণিত হয়, অবশ্যই আমাদের এদিককার প্রত্যেকটা মানুষ আইনের কাছে মাথা নত করবে, কিন্তু কোনো মানুষের কাছে না, ঠিক আছে? এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিস, আইনের কাছে মাথা নত, পয়েন্ট টু বি নোটেড, কোনো মানুষের কাছে না, খুব ভালোভাবে ঢুকিয়ে নিস, যদি সেটা আইনের চোখে ভুল হয়ে থাকে তো, ঠিক আছে? তবুও এত বড় বড় কথা বললাম, আইনকে আমি কখনো নিয়ে কখনো ছোট করতে চাই না, ভারতের আইন আমাদের মাথার উপর শ্রদ্ধা। তো যাই হোক, যদি কোনো ভুল বলে থাকি আইনের ব্যাপারে, আমার ধৃষ্টতা মানে মার্জনা করার জন্য বলছি, সেটাই আর কি, এটুকু বলার ছিল। চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, এই কটা কথা আমার বলার ছিল, বলে দিলাম, চলো, ধন্যবাদ।